আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। ইউক্রেনে জীবাণু অস্ত্র গবেষণা কেন্দ্রের কথা স্বীকার করল আমেরিকা। সিংহের মতো লড়ে ইরান, খরগোশের মতো আত্মসমর্পণ করে ইসরায়েল, বলছেন বেনিয়ামিন নেতানিয়াহু। জনগণ তাদেরকে কখনোই ক্ষমা করবে না, ইউক্রেনের ফার্স্ট লেডির মন্তব্য। রাশিয়ার তেল গ্যাস নিষেধাজ্ঞার বিপক্ষে হাঙ্গেরি। এবং সর্বশেষ থাকছে ইউক্রেনের বেশিরভাগ বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি। ইউক্রেনে যে হামলা চালাচ্ছে রাশিয়া, তাতে করে ইউক্রেনের বেশিরভাগ বিমান ঘাঁটি ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে, তারা কার্যত অচল হয়ে পড়েছে। আর এছাড়াও রাশিয়ার উপর যে একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে আমেরিকা, বিশেষ করে তেল এবং গ্যাসের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পর আমেরিকারই এক বন্ধু রাষ্ট্র হাঙ্গেরি এবার রাশিয়ার পক্ষ নিয়েছে, তারা তেল এবং গ্যাস নিষেধাজ্ঞার বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে। এছাড়াও ইউক্রেনে পৃথিবীতে নিষিদ্ধ জীবাণু অস্ত্র গবেষণা কেন্দ্রের কথা অবশেষে স্বীকার করে নিল আমেরিকা। এতে করে আমেরিকা কী ধরনের এবং কত ধরনের মারণাস্ত্র তৈরি করছে তা বিস্তারিত জানা যাচ্ছে। আর রাশিয়া যে ইউক্রেনে আক্রমণ করে ভুল করেনি সেটাও প্রমাণিত হচ্ছে, কারণ জীবাণু অস্ত্র যদি সত্যি সত্যি তৈরি হয়ে যায় আর তা যদি মানুষের উপর প্রয়োগ করা হয়, তাহলে পরমাণু অস্ত্রের থেকেও বেশি ক্ষতিকর হবে এই জীবাণু অস্ত্র, আর রাশিয়া তা সমূলেই ধ্বংস করেছে। রাশিয়ার এমন কর্মকাণ্ডে আপনারা কি আনন্দিত? যদি আনন্দিত হন অবশ্যই সেটা কমেন্টস করে জানিয়ে দিবেন। আর ইউক্রেনে যে জীবাণু অস্ত্র গবেষণা কেন্দ্রের কথা অবশেষে আমেরিকা স্বীকার করলো, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ইউক্রেনে জীবাণু অস্ত্র গবেষণা কেন্দ্রের কথা স্বীকার করল আমেরিকা। আমেরিকা স্বীকার করেছে যে ইউক্রেনে জীবাণু অস্ত্রের গবেষণা কেন্দ্র রয়েছে। একই সঙ্গে ওয়াশিংটন উদ্বেগ প্রকাশ করেছে যে এইসব কেন্দ্রে রাশিয়ার সামরিক বাহিনীর হাতে চলে যেতে পারে। ইউক্রেনে যখন রাশিয়ার সামরিক অভিযান এগিয়ে চলছে, তখন আমেরিকার পক্ষ থেকে এই স্বীকৃতি এবং উদ্বেগ প্রকাশ করা হলো। মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া লুন্ডাস মঙ্গলবার মার্কিন সিনেটর শুনানিতে অংশ নিয়ে এই উদ্বেগ প্রকাশ করেন। এর আগে রাশিয়া কিছু নথি প্রকাশ করে যাতে দেখা যায় আমেরিকা ইউক্রেনের সরকারকে জরুরি ভিত্তিতে জীবাণু গবেষণার সমস্ত চিহ্ন ও প্রমাণাদি মুছে ফেলার নির্দেশ দিয়েছে। ইউক্রেনের এই জীবাণু গবেষণা কেন্দ্রে আমেরিকা অর্থায়ন করত। ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, রাশিয়ার সেনাদের অভিযান অব্যাহত থাকার প্রেক্ষাপটে আমরা শঙ্কিত যে ইউক্রেনের এইসব জীবাণু গবেষণা কেন্দ্র রাশিয়ার হাতে পড়তে পারে। মার্কিন জীবাণু অস্ত্র কর্মসূচি সম্পর্কে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তারা জীবাণু অস্ত্র কর্মসূচির বিষয়টি অত্যন্ত নিবিড় পর্যবেক্ষণ করছে, যা সোভিয়েত ইউনিয়নের পতনের পর সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে গড়ে তুলেছে আমেরিকা। রুশ মন্ত্রণালয় তাদের বিবৃতিতে আরও বলেছে, ইউক্রেনে আমেরিকার 30টিরও বেশি জীবাণু অস্ত্রের গবেষণা কেন্দ্র রয়েছে। সিংহের মতো লড়ে ইরান, খরগোশের মতো আত্মসমর্পণ করে ইসরায়েল, বলছেন বেনিয়ামিন নেতানিয়াহু। সিংহের মতো লড়ে ইরান, খরগোশের মতো আত্মসমর্পণ করে ইসরায়েল বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরান তাদের প্রতিটি শব্দ, প্রতিটি কমার জন্য সিংহের মতো লড়াই করে, আর বেনত, লাপিদ ও গান্তজ খরগোশের মতো আত্মসমর্পণ করে। গত সোমবার লিকুদ পার্টির একটি মিটিংয়ে ইরানের পরমাণু ইস্যুতে ইসরায়েলের বর্তমান সরকারের কড়া সমালোচনা করে তিনি একথা বলেন। নেতানিয়াহুয়ের মতে, বাস্তবতা অন্ধকার এবং পরিষ্কার। তার দেশের বর্তমান সরকার পারমাণবিক শক্তিধর ইরানের সঙ্গে সমঝোতা করছে এবং এভাবে ইসরায়েলের ভবিষ্যৎকে বিপন্ন করছে। এখন বেনত, লাপিদ, গান্তজ সরকারে অনেক দুর্বলতা রয়েছে জানিয়ে তিনি বলেন, যখন একটি জিরো সারপ্রাইজেস পলিসি মেনে নিয়েছিল, তখন তারা মার্কিন প্রশাসনের কাছে মাথা নত করেছিল।
আর তা হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিনদের সঙ্গে আগে থেকে কোনো আলোচনা না করেই কাজ করবে ইসরায়েল। নেতানিয়াহু বলেন, বাধ্য হয়ে কিছু অর্থহীন বিবৃতি দেওয়া ছাড়া চুপ রয়েছে ইসরায়েল। এর আগে আমাদের তীব্র বিরোধিতার কারণে চুক্তি সই করার পরেও সেটি থেকে বেরিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু আমাদের বর্তমান সরকারের এমন নিশ্চুপ থাকাটা ইরানের পরমাণু ইস্যুতে আমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ডের বৈধতা প্রশ্নের মুখে পড়বে। জনগণ তাদেরকে কখনোই ক্ষমা করবে না, ইউক্রেনের ফার্স্ট লেডির মন্তব্য। ইউক্রেনে হামলা চালানো রুশ বাহিনী গণহারে বেসামরিক মানুষকে হত্যা করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি অলেনা জেলেনস্কি। এক খোলা চিঠিতে তিনি বলেন, ইউক্রেনের জনগণ রুশদের কখনোই ক্ষমা করবে না। খবর NDTV ও স্কাই নিউজের। খোলা চিঠিতে ইউক্রেনের ফার্স্ট লেডি আরও লেখেন, তার দেশে রুশ সেনারা যা ঘটাচ্ছে তা না দেখলে বিশ্বাস করা কঠিন। তিনি বলেন, ইউক্রেনে আগ্রাসন নিয়ে ক্রেমলিন সমর্থিত প্রোপাগান্ডা চলছে, কে বিশ্বাস করবে যে এটি একটি বিশেষ অপারেশন? ইউক্রেনের বেসামরিক লোকদের গণহত্যা করা হচ্ছে। অলেনা জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনীয়দের ছোট করে দেখছেন, কিন্তু ইউক্রেনীয়রা ঠিকই এক অনন্য ঐক্য দেখিয়েছে। ইউক্রেনের ফার্স্ট লেডি খোলা চিঠিতে স্বামীর মতো ইঙ্গিত দিয়েছেন যে তার দেশ ছাড়েননি। অলেনা জেলেনস্কি বলেন, গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার হামলার মধ্য দিয়ে আমাদের ঘুম ভেঙেছে। ট্যাঙ্ক ইউক্রেনের বর্ডার অতিক্রম করেছে, তাদের বিমান আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আমাদের শহরগুলোকে ঘিরে রেখেছে। রাশিয়ার হামলায় নিহত কয়েকজনের নাম উল্লেখ করে ফার্স্ট লেডি আরও বলেন, সেই সঙ্গে শিশুর নিহত হওয়ার ঘটনাকে সমবেদনা এবং সবচেয়ে বেদনাদায়ক ও ধ্বংসাত্মক বলেও তিনি উল্লেখ করেন। 8 বছর বয়সী অ্যালিস ওক্তারকার রাস্তায় মারা গেছে, ওই সময় তার দাদা তাকে বাঁচানোর চেষ্টা করেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে অলেনা জেলেনস্কি বলেন, পুতিন পারমাণবিক যুদ্ধ শুরুর হুমকি দিতে শুরু করেছেন, আমরা যদি এখনই তাকে না থামাই তাহলে এই পৃথিবীতে কারো জন্যই নিরাপদ জায়গা বলতে কিছু থাকবে না। কমেডিয়ান থেকে রাজনীতিতে এসে ইউক্রেনের যুদ্ধকালীন নেতার ভূমিকায় অবতীর্ণ হওয়া জেলেনস্কির সাহস ও নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ বিশ্ব। তার স্ত্রী অলেনা স্থাপত্যবিদ্যায় ডিগ্রিধারী একজন চিত্রনাট্যকার। ফ্যাশন ম্যাগাজিন ভোগের প্রচ্ছদেও তিনি এসেছিলেন। বিবিসি লিখেছেন, রুশ বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার চিঠিতে দেশবাসীকে স্বাগত জানিয়েছেন অলেনা জেলেনস্কি। সেই সঙ্গে রাশিয়ায় আগ্রাসনকে ভয়াবহ বাস্তবতা হিসাবে বর্ণনা করেছেন। চিঠিতে ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সমর্থন এবং ত্রাণ সহায়তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন অলেনা জেলেনস্কি। একই সঙ্গে বৈশ্বিক মিডিয়া এবং বাকি বিশ্বকে ইউক্রেনে যা ঘটেছে তা দেখানো, চালিয়ে যেতে এবং সত্য দেখানোর জন্য আহ্বান জানিয়েছেন। 24 ফেব্রুয়ারি থেকে যুদ্ধের দামাম্মায় প্রাণ বাঁচাতে 2 মিলিয়ন বা 20 লাখেরও বেশি লোক ইউক্রেন ছেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। রাশিয়ার তেল গ্যাস নিষেধাজ্ঞার বিপক্ষে হাঙ্গেরি। রাশিয়ার তেল ও গ্যাসের আমদানি নিষেধাজ্ঞার বিরোধী অবস্থানে দাঁড়িয়েছে হাঙ্গেরি। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, এটি তার দেশের জন্য অনুপাতিকভাবে বড় বোঝা হয়ে আনবে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানাচ্ছেন তারা, তবে যুদ্ধের প্রভাব তার দেশের জনগণের উপর পড়বে বা তাদের মূল্য দিতে হবে সে বিষয়টি মানতে নারাজ তিনি। তাই রাশিয়ার তেল গ্যাস আমদানি পর্যন্ত নিষেধাজ্ঞা সম্প্রসারণ করা ঠিক নয় বলেও বিবৃতিতে জানান তিনি। তিনি আরও জানান, দেশটির 90% পরিবার গ্যাসের উপর নির্ভরশীল। হাঙ্গেরির বেশিরভাগ তেল গ্যাস আমদানি হয় রাশিয়া থেকে। ইউক্রেন আগ্রাসনের কারণে রাশিয়া থেকে তেল গ্যাস ও কয়লা আমদানির উপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার অর্থাৎ 8ই মার্চ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই নিষেধাজ্ঞা আরোপ করেন। স্থানীয় বাজারে তেল গ্যাসের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা সত্ত্বেও রাশিয়াকে সাজা দিতে বাইডেন প্রশাসনের এই পরিকল্পনায় সমর্থন করেন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ আইন প্রণেতাই। বাইডেনের নিষেধাজ্ঞা ঘোষণার পর এমন মন্তব্য জানালো হাঙ্গেরির সরকার। ইউক্রেনের বেশিরভাগ বিমানঘাঁটি ধ্বংস হয়ে গেছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য।
রাশিয়ার বিমান হামলায় ইউক্রেন বিমান বাহিনীর বেশিরভাগ ঘাঁটি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, গত কয়েকদিনের বিমান হামলায় ইউক্রেনের শতকরা 90% ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। এইসব ঘাঁটিতেই ইউক্রেনের যুদ্ধবিমান ও আকাশ যুদ্ধের অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন ছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, দোনবাস অঞ্চলে রাশিয়ার মিত্রদের আবেদনের পরিপ্রেক্ষিতেই গত 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট যখন পোল্যান্ডের মাধ্যমে তার দেশকে মিগ-29 জঙ্গি বিমান দেওয়ার জন্য ন্যাটো জোটের প্রতি বারবার আহ্বান জানাচ্ছেন এবং মার্কিন নেতৃত্বাধীন এই জোট সেই আহ্বান প্রত্যাখ্যান করে আসছেন, তখন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিবৃতি প্রকাশিত হলো। রাশিয়া গত কয়েক মাস ধরে পূর্ব ইউক্রেনে ন্যাটো জোটের বিস্তারের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে আসছিল। একই সঙ্গে আমেরিকা ও ন্যাটোর কাছে নিরাপত্তা গ্যারান্টি চেয়ে রাশিয়া বলেছিল, ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করা যাবে না বলে লিখিত নিশ্চয়তা দিতে হবে। কিন্তু আমেরিকা ও ন্যাটো জোট সেরকম কোনো গ্যারান্টি দিতে রাজি হয়নি, বরং ইউক্রেনকে এই জোটে অন্তর্ভুক্ত করার ব্যাপারে নাছোড়বান্দা ছিল পাশ্চাত্য। এ অবস্থায় গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করে মস্কো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।